বাংলা ধারাবাহিকের নিয়মিত দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ধারাবাহিক মোহর। তার থেকেও বেশি জনপ্রিয় শঙ্খ ও মোহরের জুটি। মোহর ধারাবাহিকটা শেষ হয়েছে প্রায় 3 মাস হয়ে গেছে। বর্তমানে মোহর ওরফে সোনামণিকে দেখা যাচ্ছে একটি নতুন ধারাবাহিকে। ধারাবাহিক এক্কাদোক্কাতে সোনামণির বিপরীতে রয়েছে সপ্তর্ষি মৌলিক। ইতিমধ্যেই প্রোমো রিলিজ হয়ে গেছে। এই ধারাবাহিকে সোনামণির চরিত্রের নাম রাধিকা ও সপ্তর্ষি রয়েছে পোখরাজের চরিত্রে। কিন্তু এবার দেখার পালা, রাধিকা পোখরাজের জুটি দর্শকদের মনে কতটা জায়গা করতে পারে, কারণ মোহরের রেশ এখনও কাটেনি। শঙ্খ মোহরের জুটি দর্শক আবারও দেখতে চায়। সোশ্যাল মিডিয়ার নানান ফ্যান পেজে এ নিয়ে অনেক লেখালেখি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী সোনামণি বলেছে, আমার চোখে শঙ্খ মোহর জুটি সেরা। আবার সূত্র মারফত এটাও শোনা যাচ্ছে, প্রতীক সেন ও সোনামণি সাহা আবারও জুটি বাঁধতে চলেছে নতুন কোনো প্রজেক্টে, এবার হয়তো অন্য কোনো নামে। তাহলে কি পর্দায় আবার দেখা মিলবে এই যুগল মন্দির?